আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নিয়ে এলাম নতুন আরেকটি মডেলের ভিডিও নিয়ে। এটি হচ্ছে এলজির ওএলইডি ইভো C2 মডেল, যেটি আপনার হচ্ছে বাংলাদেশে প্রথম এসেছে। এটি আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমেই টিভিটি আনবক্সিং করে আমরা দেখে নিব টিভির সাথে কি কি রয়েছে, টিভিটি দেখতে কেমন। দেখতে পাচ্ছেন টিভিটি আনবক্সিং করা হচ্ছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন টিভিটির থিকনেস, আপনাদেরকে একটু দেখাচ্ছি টিভিটির থিকনেস। কিন্তু আপনার হাতে যে মোবাইল ফোনটি আছে সেটির থেকেও টিভিটি অনেক মানে থিক। আপনি দেখতেই পাচ্ছেন কতটা স্লিম এই টিভিটি। যেহেতু এলজির ওলেড, খুবই প্রিমিয়াম কোয়ালিটির টিভি এবং এটির দাম কিন্তু অলমোস্ট এখন হচ্ছে 3 লাখ টাকার বেশি। তো এর সাথে আপনার হচ্ছে টেবিল স্ট্যান্ড থাকতেছে। টেবিল স্ট্যান্ডটি খুবই প্রিমিয়াম একটি টেবিল স্ট্যান্ড, যেটি টিভির মিডলে থাকবে। আপনারা থাম্বনেইলে দেখেছেন টিভিটির টেবিল স্ট্যান্ডটি কোন ধরনের, এবং টিভিটি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম লুকের একটি টিভি এবং খুবই স্লিম, বলা যায় 65 ইঞ্চির একটি ব্লেড, আসলে ব্লেডের মতোই চিকন টিভিটি। এবং আপনার হচ্ছে খুবই দেখতে সুন্দর এবং স্লিম টিভিটি। তো আর কি কি অ্যাক্সেসরিজ রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন টিভিটির সাথে আর কি কি রয়েছে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ব্যাক কভার, আপনার হচ্ছে পাওয়ার কেবল যেখানে আপনার যেখান দিয়ে বের হয়েছে সেখানে একটি কভার রয়েছে, এবং টিভির সাথে আরেকটি অংশ রয়েছে। অ্যাক্সেসরিজের মধ্যে রয়েছে রিমোট, ব্যাটারি, পাওয়ার কেবল, এটির সাথে কিন্তু ম্যাজিক রিমোট পেয়ে যাচ্ছেন আপনারা, এবং ভয়েস কভার রিমোটটি। এবার দেখে নেওয়া যাক সম্পূর্ণ টিভির ফার্স্ট লুকটি। খুবই চমৎকার, খুবই চমৎকার এবং স্লিম দেখতে সম্পূর্ণ বর্ডারলেস টিভিটি আপনারা দেখতে পাচ্ছেন। খুবই স্লিম এবং চমৎকার একটি ডিসপ্লে টেলিভিশনটি আপনাদের দেখাচ্ছি। একদম ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে। এবার এটি পাওয়ার দিয়ে দেখে নেওয়া যাক কী কী ফিচারগুলো রয়েছে। প্রথম অন করলাম আমরা, তো প্রথমেই আমাদেরকে সেট আপ করে নিতে হবে টিভিটি। সেট আপ করে নিচ্ছি টিভিটি, বেসিক যে সেট আপগুলো করা লাগে আপাতত আপনাদেরকে দেখানোর জন্য সেটি আমরা করে নিচ্ছি। ইন্টারনেট কানেকশন, লোকেশন, ল্যাঙ্গুয়েজ, আর অন্যান্য যত সেটিংস আছে সবগুলোই আমরা সেট আপ মধ্যে দেখাচ্ছি। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এগুলো অ্যাকসেপ্ট করে নিতে হবে। সব ধরনের সেটিংসগুলো কমপ্লিট করে আমরা আমাদের টিভিটির সেট আপ কমপ্লিট করে নিচ্ছি। তো আমাদের টিভি সেট আপ কমপ্লিট। আমরা এখন আপনার হচ্ছে দেখাবো আপনাদেরকে টিভির পিকচার কোয়ালিটি। ইউটিউবটি ওপেন করছি। ভিউয়ার্স ফার্স্ট টাইম যেহেতু টিভিটি ওপেন করছি সেহেতু একটু সময় লাগতেছে, আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন। তো ইউটিউব অ্যাপটি আপডেট করে নিতে হচ্ছে প্রথমবার ওপেনিংয়ের জন্য, যদি প্রথমবার চালানো হচ্ছে। ইউটিউব অ্যাপটি আপডেট হলে দেন আমরা দেখতে পাবো ইউটিউব ভিডিও।
পিকচার কোয়ালিটি ঠিক এরকম থাকবে। আপডেট অলমোস্ট কমপ্লিট। মোট দুটি ধাপে আপডেট হচ্ছে ইউটিউবটি কমপ্লিট হয়ে গিয়েছে। পিকচার কোয়ালিটি কেমন ওপেন হয়ে গেল ইউটিউব। এবার আমরা দেখে নিচ্ছি টিভিটির পিকচার কোয়ালিটি। একটু ফোটো ভিডিও অন করে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা, একটু ভিডিওটি চালু করে দিলাম। ভিডিও অন হয়ে গেল। পিকচার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পিকচার এবং কালার কোয়ালিটি। যেহেতু এলজির ওলেড টিভি, এটির পিকচার কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির টিভি, এটির পিকচার কোয়ালিটি খুবই ভালো, সাউন্ড কোয়ালিটিও বেশ দুর্দান্ত। এবার আপনাদেরকে দেখাচ্ছি টিভির ব্যাক সাইডে কি কি রয়েছে। ব্যাক সাইডটিও স্লিম, জাস্ট নিচের অংশগুলো একটু মোটা, যেখানে আসলে মাদারবোর্ডটি রয়েছে। তো এই যে আপনার যেখানকার পাওয়ারটি দেওয়া আছে পিছনে আমরা মডেলটি সম্পূর্ণ দেখতে পাচ্ছি। এছাড়াও এলজি ওলেড খোদাই করে লেখা আছে। পিছনে স্পিকারের অংশটি রয়েছে, সেটি দেখাচ্ছি আপনাদেরকে। কী কী পোর্ট রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। তিনটি ইউএসবি পোর্ট রয়েছে, যা এইচডিএমআই পোর্ট, ল্যান পোর্ট, অপটিক্যাল পোর্ট। ডিশের দুটি পোর্ট রয়েছে, অ্যানালগ এবং ডিজিটাল। এছাড়াও আয়ার ব্লাস্টার একটি পোর্ট রয়েছে, যেটি দিয়ে আপনারা মোবাইলের মাধ্যমে রিমোট কন্ট্রোল করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ।